मीर नासिर आजान टाम दिले हैया अल सलाब और हैया अल फलाह बोलते देरी होए चे ठास ठास करे गौर गोविंदर प्रसाद बेंगे चुरे चुरमार होए गए से शाहजलाल जबरदस्त अल्लाह वली कोन संदेह नाई गौर गोविंदर जार ईमानेर संगे सिलेटी तिनी निये एसेछिलेन ईमान थेके माटी सिलेटेर माटिर संगे मिशे गियेछिल माटी एर जन्य तिनी सिलेटे गियेछिलेन बांग्लादेशेर प्रथम मुस्लिम बुरहानुद्दीन ওনার ছেলে হয়েছিল মুসলিমউদ্দিন তার আকিকা করেছিলেন কাক একটা গোশতের টুকরা গড় গোবিন্দের প্রাসাদে নিয়ে ফেলে দিয়েছিল এই অপরাধে সাত দিন হয়েছে বাচ্চার বয়স এই গড় গোবিন্দ এই মুসলিমউদ্দিনের গলা কেটে দিল গলা কেটে দিল বুরহানউদ্দিনকে পিটাইয়া মাইরা সিলেট থেকে বের করে দিল কোনো মুসলিম নাই इतिहास सुनो बेर हो गेलें कांते कांते मदिनार दिके छुटलें मदिनार दिके छुटलें बुरहानुद्दीन मदिनाय गिये रोजाय पड़े कान्ना करे बोलछे अल्लाह एकटा मात्र आमार बच्चा ताओ जबाई करे दिएछे बांग्लादेशे कि दिन प्रचार होबे ना आय अल्लाह आमार दोष कि आमार अपराध कि কাদলেন মক্কায় গেলেন কাদলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এদিকে ইয়েমেনে ঘোষণা করে দিলেন আপনারা জানেন ইতিহাস ইতিহাস বলবো না এক পর্যায়ে মামা শাহজালাল মুজাররদ ইয়ামানিকে বললেন মাটি হাতে নাও এই মাটি হাতে নাও যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা ওখানেই দ্বীন প্রচার করবা তোমাকে আমি তাসবিহ দিলাম জায়নামাজ দিলাম কোথাও যদি নদী পাও নৌকা থাকবে না জায়নামাজ বিছাইয়া দিবা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল নামাজের জায়ন নামাজের জায়গা জায়নামাজটাকে নৌকা বানাইয়া দিবে শাহ জালালকে বলছেন জায়নামাজও দিছি একটা লাঠিও নাও একটা তরবারিও নাও এই জন্য সকল মুসলমানদের সাথে তরবারি থাকা সুন্নত আগেকার উলামায়ে কেরাম আগেকার বড় বড় উলামায়ে কেরাম এখন তুরস্কে আছে তুরস্কে জুমা পড়ান যারা খতিব দাঁড়ান যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না তরবারি তরবারি হাতে নিয়ে তরবারিতে ভর দিয়ে দাঁড়ান সকল সাহাবায়ে কেরাম জুমা পড়াতেন তরবারি হাতে নিয়ে তোমরা সুন্নতকে ভুলে গিয়েছি আমরা আজকে খানকায় বসে আছি কোরআন নিয়ে আর জমিনে দিন নাই শাহজালাল আসলেন গেলেন তো সিলেটে সুরমা নদী এখন তো আর নদী নাই এখন তো নদী নাই কিচ্ছু নাই সিলেটে সুরমা নদী পার হবেন ওপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন পাথর দিয়ে বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে শহরে ঢুকতে পারবেন না শাহজালালের ভিতরে ঈমান কার বিশ্বাস কার গিয়েছেন শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গে 360 জন এরা আউলিয়া তো ছিলেন না তার সঙ্গী সাথী রাস্তায় জায়গায় জায়গায় পাইছেন হুজুর আমার সাথে নিয়ে যান আপনি কই যাইবেন যাই তো সামনে আমার সাথে নিয়ে যান হইতে হইতে হইছেন 360 জন এর এই 360 জনের মধ্যে আছেন যারা ক্ষেত খামার করে খায় গরিবও আছেন শিল্পপতিও আছেন শাহজাদা আছে বাদশাহ আছে সিপাহীও আছে মীর নাসিরের মতো সিপাহ সালারও আছে আল্লাহু আকবার বলেন চললেন এক বিশাল বড় বহর নিয়া গেলেন গিয়া দেখেন বিশাল পাহাড় পাথরের সিলেট ওপারে যাওয়া যাবে না শাহজালাল জায়নামাজটা সুরমা নদীতে বিছায় দিলেন আল্লাহ ওপারেই তো মুসলিমউদ্দিন ওপারেই তো তারে বুরহানউদ্দিন আর মুসলিমউদ্দিনকে মারা হয়েছে আল্লাহ আমি এপারে দিন প্রচার করতে চাই বলছেন জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন জায়নামাজ হয়ে গেছে নৌকা আল্লাহু আকবার বললেন না তার নাম তো ঈমান বিশ্বাস হয় না আপনাদের সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তেমন ঘটেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব বিশ্ব জয় করতে করতে আফ্রিকা মহাদেশের সাগরের পারে চলে গেলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের জলিলুল কদর সাহাবী চলে গেলেন
সাথে 60,000 মুসলিম সৈন্য। মুসলমানদেরকে বলেন কি, এই পারে আফ্রিকা, এই পারে আরব, মধ্যখান বিশাল সাগর, ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উড়বে? 60,000 সৈন্য বলছেন আমাদের সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, ইসলাম অপারে থাকতে পারে না, ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে। আল্লাহু আকবার বললেন না? কেমনে যাইবা বিশাল নদী, 60,000 সৈন্য, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন এপারে কেমনে যাইবা? শুনেন ইতিহাস, শুধু মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন, জিলাপি খাওয়ার ইতিহাস পড়ছেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন শোনো, আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায়, আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না, ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই। এর প্রমাণ কোরআনে আছে, বলতে গেলে তো অনেক কথা রাত্র গভীর হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি, কষ্ট হচ্ছে না? লম্বা করব না শুনে। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, গভীর রাত্রে আল্লাহ বললেন বন্ধু হিজরত শুরু কর, ঘুম থেকে উঠে বিশ্ব নবী বললেন আল্লাহ তাআলা আমি কেমনে যাই, আমার গোটা ঘর তো কাফেরেরা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাব বললম দিয়ে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন বন্ধুরে লা তাহজান, ভয় পাইও না, টেনশন কইরো না, ইন্নাল্লাহ মাআনা, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবারে তো আসতে বললেন কেন ভাই? তোমাদেরকে সত্য ইতিহাসগুলো শোনাচ্ছি, শোনো, নবীজি বলেন আল্লাহ আমি জানি তুমি আছো কিন্তু আমার ভয় এরপরেও হয়, ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বললেন বন্ধু আমার বন্ধুর পরিচয় বিপদে, তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না, ঘর থেকে বের তোমাকে করে আমি আরশে আজিমে থাকবো না, তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবো। কন সুবহানাল্লাহ, আল্লাহর পরও বুঝি না, আমি ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বলছেন বন্ধু তিলে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু পাথর নো, পাথর বালি নো, আল্লাহ আমি তো মানুষ না, মানুষ তো এজন্য মানুষ সুলভ কিছু আচরণ হয়ে যায়। আল্লাহ বলছেন তাহলে কিছু পাথর হাতে নো, কঙ্কর নো, বালি নো, কাফেরদের উপরে নিক্ষেপ করো। আল্লাহ এটা কোন কথা বললেন আপনি, বালি কাফেরদের উপরে ফেলবো তো কিব, তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যাইব, ওরা তোমাকে ধরতে পারবে না। আল্লাহ আপনি এটা কি বললেন, নিক্ষেপ করলে তো একদিকে যায়, কই দিকে যায়? একদিকে না, কাফের কই দিকে? তো আল্লাহ আমি তো একদিকে মারবো, বাকি কাফেররা তো আমাকে ধৈর্য মাইরে ফেলাইবো, তাইলে তো আমি কেমনে ফেলাই? আল্লাহ বলছেন বন্ধু টেনশন করো না, তোমার দায়িত্ব হচ্ছে নিক্ষেপ করা আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া। আরে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার, কি ইমানের কথা বলছি, ইমান স্পিড দিচ্ছি যুবকদেরকে। নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি, নবীজি পাথর নিক্ষেপ করলেন, ইতিহাস বলতেছি না আমি, শুধু বলবো আল্লাহর সাহায্য, আল্লাহ যে থাকেন সাথে, নবীজি পাথর মারলেন ঘুম থেকে, ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল, নবীজি চইলা গেলেন মদিনায়। আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা, তুমি তো আমাকে বলো তো দেখি, কাফেরদের চোখে যে মারলা, একদিকে তো মারছো, সকল কাফেরদের চোখে কেমনে গেল? নবীজি বলছেন আল্লাহ আমি জানি না, আপনি বলেন। আল্লাহু আকবার বলছেন বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, না না
তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল, আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে ফেলে দিয়েছে। কোন সুবহান আল্লাহ, কে করেছেন? আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন? সাথীরা বললেন, তাইলে সাগরে আমরা কেমনে পার হই? নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, এত সরঞ্জাম, এত বস্তা, এত খাবার, এত উট, গুড়া, ছাগল, দুম্বা, এগুলো নিয়ে কেমনে যাই সাগর পার হইয়া? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহ আছেন, আল্লাহর নাম নিয়া এতদিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে, গুড়া দৌড়িয়েছি মাটির উপরে, আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গুড়া দৌড়াবো পানির উপরে। আল্লাহু আকবার চিৎকার করে বলে ঈমান। 60,000 মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন, দুই রাকাত সালাতুল হাজত পড়লেন, গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে। 60,000 মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া অপারে পৌঁছে গেলেন, একটা গোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন, কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া, সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্যে না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই, মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা, সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শুনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন, সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন, জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর ভাল্লুক সিংহ জন, আমরা বিশ্বনবীর সেনাপতি, আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য, সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস, হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ, এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল, দুনিয়ার জমিনে দেখছি এদের মতো পাগল তো আর নাই, পাগলেরা ওয়াস করে বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বললেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব, আর যদি এক ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সলা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া, বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই, বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো? সব চলে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদের
একজন সহচর হযরতে শাহ জালাল মুজাররদী আমনি ভুলে গেছেন, গেলেন নদীতে বিছায় দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায় দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা অপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢুকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌড় গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিব, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরুদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরুদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনে তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়াও। দাঁড়িয়ে গেছে একটা যুবক, তার নাম মীর নাসির। দাঁড়িয়ে বলছেন, শাহ জালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা। তিনি বলছেন, তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলেন, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গৌড় গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই, যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙ্গে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ইমান, তাদের ভিতরে ছিল দিন, আজকে স্পিরিট আর ইমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ইমানের দরকার আছে না নাই? শুনেন কথা, শুনেন, কোন পীর কাউকে জান্নাতে নিতে পারবে না, কারণ কিয়ামতের দিন কোন পীরের ক্ষমতা নাই কথা বলার। কথা বলেন ঠিক কি না? মিথ্যা বলছি? কোন নবীও তো কথা বলবেন না। আরে আমার পয়গাম্বর বুখারীর হাদিসে বলছেন, মুসার মতো মানুষ, মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই মুসা কেয়ামতের দিন আল্লাহর আরশের পিলার ধরবেন, পিলার, আল্লাহর আরশের পিলার ধরে মুসা বলবেন, আল্লাহুম্মা লা আসআলুকা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উম্মি ওয়ালা আখি, আল্লাহ কেয়ামতের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না, আমার মাকে চাই না, আমার বাবাকে চাই না, আসআলুকা নাফসি, আল্লাহ আজকের দিনে তুমি আমাকে বাঁচাও। মুসার মতো মানুষ বলবেন, আমাকে বাঁচাও। আপনার পীররে কই পাবেন? কিসের পীর? অসিলা না ধরলে নাকি জান্নাত যাওয়া যায় না। দেখেন এর পরের আয়াতে আল্লাহ কি বলছেন বইলে দিই, কারণ ভিতরে সন্দেহ থাকতে তো পারে, বাংলা বলতেছি। দেখেন পরের আয়াতে আল্লাহ কি বলছেন, এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. এই তো পাইলেন আয়াত, আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য ওসিলা ধরো। এই তো আয়াতে বলছেন না আল্লাহ? আরে বলছেন, আল্লাহ বলছেন যারা ইমান এনেছো আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আর আমি পর্যন্ত পৌঁছার জন্য অশিলা ধরো। এই তো পাওয়া গেছেন পিসাবের দলিল। শয়তানি না শয়তানি শিখছেন, কোরআন শরীফের যার যেভাবে মন চায় ফতোয়া দিচ্ছেন, অশিলার তো পীর না? কত শয়তান দুনিয়া আছে, তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা। কুত্তা একটা মরছে, এটার কবরের রাইকার নাম দিয়ে দিছে কুত্তা শাহ। আচ্ছা কুত্তা আবার শাহ হইল কেন? হাতাশা কই কি বদনাশা। বাংলাদেশে দেখবেন দেওয়ান বাগি, রাজার বাগি, আট রশি আসেনি আল্লাহ দেন, দেওয়ান বাগি, রাজার বাগি, আট রশি, জাকের মঞ্জিল, সুরেশ্বরী, মাইস ভান্ডারি, সায়েদাবাদী, কুতুববাগি, তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, বদনা বাবা। কথা বলে তাহলে সবগুলো হচ্ছে শয়তান বাবা। কথা বলেন না কেন?
শয়তান আল্লাহরে বলছে, আল্লাহ আমি কোনোদিন কি এই কাজগুলো করছিলাম? কি মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে ফর্ম শেপ করে মেয়েদের কিনে নাচানাচি করে, হে হয়ে গেছে গা পীর, আছে না? দাড়িও রাখছে, পাঞ্জাবিও পরে, নামাজেও যায়, সুদও খায়, আছে না? আচ্ছা আপনাদের কাছে আমি জিজ্ঞেস, সত্য একটা কথা বলেন, আপনারা বলেন তো আপনাদের এলাকায় আয়শা শয়তান কোনোদিন সুদের ব্যবসা করছে? তাহলে শয়তানের লোক এমনি সুদ, শয়তান কোনোদিন সুদ খাইতে শুনছেন? ঘুষ খাইতে শুনছেন? শয়তান কোনোদিন ফ্যান্সি ডিলের ব্যবসা করছে? কথা কেন কোনোদিন শুনছেন আপনাদের এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে শয়তান? শয়তান তো কিচ্ছু করলো না, তো হে শয়তানের লোক এমনি, আমার বুঝান আপনারা, হে শয়তানের লোক এমনি। আর আপনাদের এলাকা আমি জানি না বিরাইমপুরের অবস্থা, আমার জানা নাই, দেখেন আমার কিছু কয়েন না, আমি গাড়ি থেকে নাইমে স্টেজ উঠে গেছি গা, আমি কিচ্ছু জানি না, এমনও মুরব্বী আছে এলাকায়, আছে না ভাই, মতব্বর মাতব্বর লিডার মডল গ্রামের বিচারি, এক কাপ লাল চা, লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? এটা মিথ্যা কইছি? মনে মনে কইতাছেন হুজুর আইসিল কেন্দ্রে, যাইতো গা যাইতো গা, না আসলেই তো ভালো ছিল, শেষ রাতে এসে কি শুরু করছে? আর যদি বিচারে বলেন আঙ্কেল এই যে এটা কি 5,000, তাইলে আপনি মার্ডার কেসের আসামি লোক, খালাস আপনার নাম মামলার এজাহার থেকে কাইটা মসজিদের ইমামের নাম দিয়ে দিব, ঠিক কি না জুরা খান? কত বড় শয়তান চিন্তা করছেন নি? ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব আপনার উপরে মামলা, কয় আমার উপরে মামলা মানি, ক 1992 সালে সিটকাং গাড়ি পুড়াইছে আপনার মামলা, কয় আমার জন্মই তো 97, তো চিন্তা করেন, তো চিন্তা করেন কোন দেশে আছে। কয়েকদিন আগে ঢাকা শহরে এক বেচারের উপরে মামলা হয়েছে থানায়, এবং খবর নিয়ে দেখা যায় 9 বছর আগে মরছে, এর উপর হয়েছে মামলা, মানে গুরুস্থানে গিয়েও শান্তি নেই। চিন্তা করতেছেন নি আপনারা কিছু? আমি চিন্তা করতেছি, পুলিশ পুলিশরা চিনেন আপনারা? চিনেন না মনে হয়, ভালো মানুষ, খুব ভালো, এরা সিএনজি ড্রাইভারের কাছে সিগারেটের অর্ধেক খায়, ঠিক বললাম না? খুব ভালো, এরা গুরুস্থানে গিয়া মরছে যে কইব তুই টাকা দেন, এর তোর উপরে মামলা আছে, কোন দুনিয়া এলাম আমরা? এর একটা কারণ, কোরআন মসজিদে আছে, কোরআন মাদ্রাসায় আছে, কোরআন খানকায় আছে, কোরআন সংসদে নাই। এই কোরআনকে সংসদে নেওয়া লাগবে কি লাগবে না বলেন? আপনাদের বিরাহিমপুরে বিশাল এই যুব সমাজের তাফসিরে আমি যদি 100 বছর ওয়াজ করি, 100 বছর নামাজ পড়ো, নামাজ পড়ো, সুদ খাইও না, কেউ যদি না শুনে কিছু করার আছে? কিন্তু আমি যদি কোরআন শরীফ নিয়ে সংসদে যাই আর একবার 1 মিনিট বক্তৃতা করি, বলি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সংসদে আইন হয়েছে, আগামীকালকে ফজরের সালাতে সবাইকে উপস্থিত হওয়া লাগবে, না হলে 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা। দেখবেন হিন্দু বৌদ্ধ যারা আছে হেরাও মসজিদে গিয়ে লাইন ধরছে, কথা কোন জ্ঞান? তাহলে কোরআন তো ওই জায়গায় নিয়ে যাওয়া দরকার, কোরআন যদি সংসদে থাকতো, আল্লাহ দিছিলেন জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা আর শয়তান বাহির করলো সুদ ভিত্তিক অর্থব্যবস্থা, ঠিক না? কি বাহির করছে? জাকাত কার কাছ থেকে নেওয়া হয়? জাকাত দেখে ধনী না গরিব? ধনী। দে কারে? কথা বলেন না কেন? তাহলে আল্লাহ দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা, গ্রামের 100 জন মানুষ 20 জন ধনী, 80 জন গরিব, 20 জনের টাকা 80 জনকে দিয়া ধনী বানাও, কথা বলেন না কেন? এভাবে মানুষ গরিব থাকবে না। আর শয়তান বাহির করছে সুদ ভিত্তিক অর্থব্যবস্থা, গরিব তুমি ধনীরে দাও, ঠিক না? গ্রামীণ ব্যাংক, ব্রাক ব্যাংক, আশা, কারিতাস, আর কি কি আছে জানি না, ব্যাংকের থেকে 10,000 টাকা আনছেন,
না ছাগল দুইটা কিনছিলেন আর গরুর বাচ্চা একটা কিনছিলেন, তিনটা মরে গেছে গা। এমন তো কিস্তি দিতে পারেন না, আইসা কয়েক টিন দে, টিন খুলে দে, কথা কন না কেন? তাহলে গরিব তো আরো গরিব হইল, ধনী আরো ধনী হইল, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমি পর্যন্ত পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি করো? এর অর্থ পিশাব না। এই জায়গায় যে আল্লাহ ওসিলা বলেছেন, ওসিলা শব্দের অর্থ হলো নেতা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো। কি করো? ওসিলা অর্থ পীর। কি সবাই বলেন না? পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো, যেই নেতার মাধ্যমে ওয়াজাহিদু ফি সাবিলি, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো। নেতার মাধ্যমে আমি আল্লাহর রাস্তায়, তোমরা যদি জিহাদ করার জন্য রাস্তায় নেমে যাও, আমি আল্লাহর সে আজিমে থাকি, তোমরা যখন রাস্তায় নেমে যাবে আমার পক্ষে স্লোগান দিবে, আমি আল্লাহর সে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, গোলাম আমি আল্লাহ, তোর গলার রোগের চাইতে আরো কাছে আমি পৌঁছে যাই। কোন কে বলছেন? সুতরাং এই আল্লাহকে মানা যাবে, কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে মনে, একটু হাত দেখেন কার কার কষ্ট হচ্ছে। আরে আল্লাহ রে আল্লাহ, পুরা পনে এক ঘন্টা ওয়াজ করছি, এতক্ষণ ওয়াজ করতে কষ্ট আরম্ভ হয়ে গেছে কেন? কষ্ট হইতেছে? হাত উঠে দিছে। শুনেন শুনেন, বুঝতেছি আপনাদের কন্ডিশন ভালো না, দেখতেছি খালি হাত উঠে দে, পসরাবে দল্য যাইতে পারবেন না। সারা জিন্দগি তো পসরাব করছেন, সকালে করেন নাই, বিকালে করেন নাই, এখন না করলে সমস্যা কি? তে ঠিক আছে বসেন, কতক্ষণ আছেন? কতক্ষণ? সারা রাত। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ আমি যে আয়াত পড়েছি শুনেন। এই সমাজে কিছু লোক আছে, গ্রামের ভিতরে তার টাকা আছে, বড় বিজনেস আছে, সন্তানগুলো আমেরিকা থাকে, কানাডা থাকে, টাকার গরমে অহংকার করে, টাকার গরমে পাবলিককে অহংকার করে, ভাব দেখায় আমাকে চিনেননি। আল্লাহ বলেছেন আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ আমার আল্লাহ বলেন আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশেক রসুল দাবি করবে, আহলে সুন্নত ওয়াল জামাতের সদস্য দাবি করবে, আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না। আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা, অহংকার করেন না। রাস্তা এমন ভাব ধরে হাঁটে আমার চিনেন? কে কক, আমি আইলা যাইলা দেড় বেটারির বাপ, আমার ছেলে রাস্তায় পাইলি রাত্রে মুসলমানি দিয়া দেয়, যা পায় সব ডাকাতি করে নিয়ে যায়, পরিচয় দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে? অহংকার করেন না তো, করবেন না তো ইনশাল্লাহ। অহংকারের অনেকগুলো কোয়ালিটি আছে। শয়তান আল্লাহর সঙ্গে অহংকার করলো, কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ বুঝি না, এরা আওয়াজ দেয় না কেন? এরা এরা এই যে ঘুমে, আমার মনে হইতেছে এরা কি আপনাদের এলাকার জিনা কয়,
এরা কি কক্সেস বাজার থেকে কিছু রোহিঙ্গা আইছে নাকি? তাহলে নোয়াখালীতে জাগরা আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে? আপনি বড় হুজুর দেখবেন এলাকায় কেউ যদি মোটামুটি একটু বড় হুজুর হয়ে যায়, একটু বড় হুজুর, অহংকারের ঠেলায় পাবলিক আর সালাম দেয় না। এটা মিথ্যা কথা কইছি? বড় হুজুর আমি সালাম দিব, আমি বড় হুজুর, আল্লাহ কয় বাপ পার, তুমি বড় হুজুর হয়েছো। রসুলের আগে জিন্দগিতে কেউ সালাম দিতে পারলো না, রসুল থেকে তো বড় কেউ না। হযরতে আবু বকর বলেন, জিন্দগিতে কত চেষ্টা করেছি নবীকে সালাম দেওয়ার, কিন্তু নবীজির আগে সালাম দিতে পারি নাই। নবীজি কেমন ছিলেন? ভাব ধরে সালাম দেয় না। আমার বন্ধুগণ, এই জন্য অহংকার করবে না। শয়তান অহংকার করেছিল আল্লাহর সঙ্গে, বলছে আল্লাহ তুমি মানুষরে কি দিয়ে বানাইছো? ক মাটি দিয়ে, কো খালি মাটি। আল্লাহ বলছেন না খালি মাটি কেন, পচা মাটি। আরে কোরআনের আয়াতের অর্থ বলছি পচা, পচা মাটি। মারিফুল কোরআনে দেখেন লেখা আছে পচা মাটি। বলে আল্লাহ পচা মাটি দিয়ে বানাইছো? বলে মাটিরে পচাইয়া এটারে শক্ত বানাইছি, এরপরে মানুষ বানাইছি। আল্লাহ আমারে কি দিয়ে বানাইছো? আগুন দিয়া। কোন আগুন দিয়া? আগুনের মাথার মধ্যে যে আগুন থাকে উপরের অংশ, এটা দিয়ে তরে বানাইছি। আল্লাহ পচা মাটি দিয়ে আদম বানাইয়া আর আমারে আগুনের শিখা দিয়া বানাইয়া আমারে বলতেছো আদমরে সেজদা করি, আমি করব কেন? আদম তো আমারে সেজদা করার কথা না। নাউজুবিল্লাহ, এটা আগামী বছর কেমন অহংকার করলো, সেজদা করলো না। আল্লাহ বলেন কি রে, আমি বলছি সেজদা কর। আল্লাহ সেজদা তো করতাম, আমার রুচিতে বাদে রুচি, আমার তো রুচি আছে, পচা মাটি দিয়ে বানাইছো আমারে কো তুমি সেজদা দিতে? আল্লাহ কয় শয়তান, তোর রুচির কথা বইলে তো আমারে বললে মনে হয় আমার রুচি ঠিক নাই, পচা মাটি দিয়ে আদম বানাইছি না, তুই আমারেই তো মানলে না, যা তোকে আজকের থেকে শয়তান বানাইয়া দিলাম। আল্লাহ আমার শয়তান বানাইছেন? ক বানাইলাম। তুই আজকের থেকে রজিম? কো আল্লাহ আমার শয়তান বানাইছো, তাহলে আমার কাজ কি? ক তুই কেয়ামত পর্যন্ত শয়তান না, তুই যতদিন দুনিয়া থাকবে আখেরাত থাকবে ততদিন পর্যন্ত শয়তান। আল্লাহ তাহলে একটা কাজ করো না, যদি আমার সব বন্দেগি বরবাদ। দেখেন আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই যে গ্রাম এই এলাকায় শয়তান আল্লাহরে সেজদা দিছে, বাংলাদেশের মাটিতেও শয়তান আল্লাহরে সেজদা দিছে, গোটা পৃথিবীর মাটিতে শয়তান আল্লাহকে সেজদা দিছে, এত ইবাদত করছে, এত সেজদা আল্লাহরে দিছে, কিন্তু একটা ভুল করার কারণে আল্লাহ শয়তান বানাইয়া দিছে, ঠিক না? আল্লাহ আমি জানি তুমি আমার শয়তান বানাইয়া দিছো, কিন্তু এটাও আমি জানি তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, এজন্য তোমার কাছে আমি চাইলাম আমার হায়াতকে তুমি কেয়ামত পর্যন্ত লম্বা করে দাও। আল্লাহ বললেন যা দিলাম। তার এখানে একটা সূক্ষ্ম কথা, শয়তান আল্লাহকে বলেছে আমার হায়াত কেয়ামত পর্যন্ত বাড়াইয়া দাও, কারে বলছে? তাহলে শয়তান জানতো আল্লাহ ছাড়া হায়াত বাড়াবার কেউ নাই, কথা বলেন না কেন? তাহলে শয়তান কিন্তু আল্লাহর মানতো না, মানতো না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত এবং আল্লাহই সব কিছু করেন এই কথা শয়তান বিশ্বাস করত, কথা বলেন না কেন? কিন্তু বাংলাদেশের নাস্তিকরা আল্লাহরে বিশ্বাস করে না, এই জন্যে বাংলাদেশের নাস্তিকরা শয়তানের চাইতে আরো খারাপ। শয়তান আল্লাহরে বলছে আল্লাহ, শয়তান আল্লাহরে মানে নাই, আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দেও যেন আমি বনি আদমের রক্তের ভিতর দিয়ে ব্লাডে ডুইকা দুকা দিতে পারি। আল্লাহ কয় যা দিলাম, কারণ শয়তান জানতো আল্লাহ এই শক্তি না দিলে পারবে না, কথা বলেন না কেন? তাহলে শয়তান আল্লাহরে মানতো, আল্লাহ বলেন দিলাম। এবার শয়তান আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তাআলা আমার হায়াত বাড়িয়েছ, আমাকে ক্ষমতা দিয়েছ, এখন তুমি তোমার জাহান্নামকে বাড়াতে পারো, সাত জাহান্নাম দেয়া হবে না, তোমার গোটা বনি আদমকে আমি শয়তান দুকা দিয়া জাহান্নামে দিব,
আল্লাহ বললেন শয়তান শোন আমার জাহান্নাম বাড়ানো লাগবে না তুই মনে করলে আমার গোলামদেরকে তুই ধোঁকা দিবে আমি যদি আমার গোলামকে 100 বছর হায়াত দেই 99 বছর 11 মাস 29 দিন যদি আমার গোলামকে ধোঁকা দেয়া আমি আল্লাহকে ভুলাইয়া দিয়েছি আমি আল্লাহকে মনে করে নাই কিন্তু আমার গোলাম মৃত্যুর কয়েক ঘন্টা আগে তার জবান দিয়ে যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি আল্লাহ কথা দিলাম রে শয়তান তুই 99 বছর 11 মাস 29 দিন দুঃখা দিয়া আমার গোলামকে যেই বুলপতে নিলে একটা বার আমি আল্লাহ বলে ডাকবার কারণে আমি আল্লাহ আমার গোলামের সবগুলা গুনাহ মাফ করে 100 বছর পর্যন্ত সওয়াব দিয়া আমি আল্লাহ আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম কোন সুবহানাল্লাহ শয়তান তুই পারবি না তুই পারবি না তুই আমার সঙ্গে খেলতে চাস পারবি না শয়তান শোন তুই আমার গোলামকে গুনাহ করাবি আমার গোলাম আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আসবে আর আমি আল্লাহ আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যাব এজন্য কিসের ভয় কিসের ভয় আপনাদেরকে শুধু ভয় দেখানো হয় আল্লাহ মাফ করবেন না শোনো যুবক জিনা করেছো সুদ খাইছো ঘুষ খাইছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই মিথ্যা বলছো কিসের টেনশন তোমার কিসের টেনশন এখনো আল্লাহ আছেন এই দুনিয়ায় এখনো আল্লাহ আছেন আল্লাহ বলছেন গোলাম তুই তো গুনাহগার আমার নাম আজিজুল গাফফার তুই আমার কাছে চা আমি মাফ করে দেব তোর গুনাহ থাকবে আমি জানি আমার কাছে চা কিন্তু আমরা তো সেই মালিকের কাছে চাইতে পারি না কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহর গোলামের এক নম্বর গুনাহ অহংকার করা সবাই বলেন না যাবে না আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা আল্লাহ বলেছেন গোলাম আমি আল্লাহর গোলাম যারা দাবি করবি আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেয় না আমার গোলামকে কেউ মারলে মারির জবাব দেয় না আমার গোলামের সমালোচনা করলে উত্তর দেয় না বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায় কোন সুবহানাল্লাহ বুঝতেছেন আমার আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে আপনারা দেননি জিনা সব ফেরেশতা জিনা গালি দেয় না কত মুসল্লি আছেন আপনারা বলেন মিথ্যা কথা তো বলবেনই না আপনাদের এলাকায় মসজিদ আছে না কোন ইমাম সাহেব কি করে দিন দোয়া করছে শুনছেন যে আল্লাহ তুমি আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা ফেলাও দোয়া করছে ইমাম সাহেব তো দোয়া করে না ইমাম সাহেব দোয়া করে আল্লাহ আমার মুসল্লিদের হায়াত বাড়াও সুস্থ রাখো টাকা পয়সা দাও দোয়া করে না আর এই মুসল্লি নিম খারামের মতো ইমামের পিছনে নামাজ পড়া মসজিদ থেকে বাইর হইয়া চায়ের দোকানে গিয়া কই ইমাম সাহেব এটা ভালো না ভালটাই দাও কথা কন লাগে এটা বেশি খায় পেট মোটা এই তো বদনাম বাইরে গেছে এগুলা ঠিক নেই এগুলা করা ঠিক করবেন না তাহলে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ গালি দেওয়া যাবে দেন না কয়টা গুণ বলছি মনে থাকবে তো এগুলা আল্লাহর গোলাম হতে পারবেন না যদি গুণ না থাকে আল্লাহর গোলামের তিন নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ বলেছেন মুসলমানেরা আল্লাহর গোলামের তিন নম্বর গুণ হলো
আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং আল্লাহর গোলাম যারা আল্লাহর পায়ে সাজদা করে, আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে গিয়ে সাজদা করে, নেতার নেত্রীর সামনে মাথা নিচু করে, আল্লাহর কসম আল্লাহর কসম, তার আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কি বুঝতেছেন? দেখেন, আমি চাইলে একটা আজগবি কিচ্ছা বলতে পারতাম, একটা ঘটনা বইলে ওয়াজ শেষ করে দিতে পারতাম, কতক্ষণ কান্দাইয়া কতক্ষণ হাসিয়া ওয়াজ শেষ করতে পারতাম, কিন্তু আমি কোরআন নিয়ে আসছি, আমি কোরআন থেকে আপনাদেরকে জাস্ট তাফসির করে বুঝাচ্ছি, শুধু অনুবাদ করতেছি, লম্বা কিচ্ছু বলতেছি না। আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, রুকু সেজদা কার পায়ে? আপনারা দেননি, মাজারে গিয়ে সেজদা দেখাটা। এলাকার কত লোক আছে, হুজুর আমার ছেলে হয় না মেয়ে হয় না, 10 বছর থেকে বিয়া করছি, আগামীকালকে যাইতেছি বউরে নিয়া, কই যাইতেছস? কই শাহজালালের মাজারে, শাহজালালের মাজারে গিয়ে কই আব্বা আমার একটা বাচ্চা দাও, বাপকে আমি বিয়াও করছি না। শাহজালাল বিয়া করছে? শাহজালাল জবরদস্ত আল্লাহর বলি, আমার বাড়ি সিলেট শহরে, আপনারা জানেন আমার জন্ম সিলেট শহরে, যদি আমি ঢাকা থাকি। শাহজালাল জবরদস্ত আল্লাহর বলি, কোন সন্দেহ নাই, গড় গোবিন্দের যার ইমানের সঙ্গে সিলেটি তিনি নিয়ে এসছিলেন ইমাম থেকে মাটি, সিলেটের মাটির সঙ্গে মিশে গিয়েছিল মাটি, এজন্য তিনি সিলেটে গিয়েছিলেন। বাংলাদেশের প্রথম মুসলিম বুরহানউদ্দিন, ওনার ছেলে হয়েছিল মুসলিম উদ্দিন, তার আকিকা করেছিলেন, কাক একটা গোশতের টুকরা গড় গোবিন্দের প্রাসাদে নিয়ে ফেলে দিয়েছিল। এই অপরাধে 7 দিন হয়েছে বাচ্চার বয়স, এই গড় গোবিন্দ এই মুসলিম উদ্দিনের গলা কেটে দিল, গলা কেটে দিল। বুরহানউদ্দিনকে পিটাইয়া মাইরা সিলেট থেকে বের করে দিল, কোন মুসলিম নাই। ইতিহাস শুনো, বের হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মদিনার দিকে ছুটলেন, মদিনার দিকে ছুটলেন। বুরহানউদ্দিন মদিনায় গিয়ে রোজায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ একটা মাত্র আমার বাচ্চা তাও জবাই করে দিয়েছে, বাংলাদেশে কি দিন প্রচার হবে না? আয় আল্লাহ আমার দোষ কি, আমার অপরাধ কি? কাঁদলেন, মক্কায় গেলেন কাঁদলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এদিকে ইয়েমেনে ঘোষণা করে দিলেন। আপনারা জানেন ইতিহাস, ইতিহাস বলবো না, এক পর্যায়ে মামা শাহজালাল মুজাররদ ইয়ামানিকে বললেন, মাটি হাতে নাও, এই মাটি হাতে নাও, যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা, ওখানেই দিন প্রচার করবা, তোমাকে আমি তাসবিহ দিলাম, জায়নামাজ দিলাম, কোথাও যদি নদী পাও নৌকা থাকবে না, জায়নামাজ বিছাইয়া দিবা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নামাজের জায়, নামাজের জায়গা জায়নামাজটাকে নৌকা বানাইয়া দিবে। শাহজালালকে বলছেন, জায়নামাজও দিছি, একটা লাঠিও নাও, একটা তরবারিও নাও। এই জন্য সকল মুসলমানদের সাথে তরবারি থাকা সুন্নত। আগেকার উলামায়ে কেরাম, আগেকার বড় বড় উলামায়ে কেরাম, এখনো তুরস্কে আছে, তুরস্কে জুমা পড়ান যারা খতিব, দাঁড়ান যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না, তরবারি, তরবারি হাতে নিয়ে তরবারিতে ভর দিয়ে দাঁড়ান। সকল সাহাবায়ে কেরাম জুমা পড়াতেন তরবারি হাতে নিয়ে। তোমরা সুন্নতকে ভুলে গিয়েছি, আমরা আজকে খানকায় বসে আছি কোরআন নিয়া, আর জমিনের দিন নাই। শাহজালাল আসলেন, গেলেন তো সিলেটে, সুরমা নদী, এখন তো আর নদী নাই, এখন তো নদী নাই, কিচ্ছু নাই সিলেটে, সুরমা নদী পার হবেন। ওপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন, পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে, শহরে ঢুকতে পারবেন না। শাহজালালের ভিতরে ইমান কার, বিশ্বাস কার গিয়েছেন? শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গে 360 জন, এরা আউলিয়া তো ছিলেন না, তার সঙ্গী সাথী, রাস্তায় জায়গায় জায়গায় পাইছেন, হুজুর আমার সাথে নিয়ে যান, আপনি কই যাইবেন, যাই তো সামনে, আমার সাথে নিয়ে যান, হইতে হইতে হইছেন 360 জন।
এর এই 360 জনের মধ্যে আছেন যারা ক্ষেত খামার করে খায়, গরিবও আছেন, শিল্পপতিও আছেন, শাহজাদা আছে, বাদশাহ আছে, সিপাহীও আছে, মীর নাসিরের মতো সিপাহ সালারও আছে। আল্লাহু আকবার বলেন। চললেন এক বিশাল বড় বহর নিয়ে, গেলেন, গিয়া দেখেন বিশাল পাহাড়, পাথরের সিলেট, ওপারে যাওয়া যাবে না। শাহজালাল জায়নামাজটা সুরমা নদীতে বিছায় দিলেন। আল্লাহ, ওপারেই তো মুসলিম উদ্দিন, ওপারেই তো তারে বুরহানুদ্দিন আর মুসলিম উদ্দিনটা মারা হয়েছে, আল্লাহ আমি এপারে দিন প্রচার করতে চাই। বলছেন জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন, জায়নামাজ হয়ে গেছে নৌকা। আল্লাহু আকবার বললেন না? তার নাম তো ঈমান। বিশ্বাস হয় না আপনাদের? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তেমন ঘটেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব বিশ্ব জয় করতে করতে আফ্রিকা মহাদেশের সাগরের পারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের জলিলুল কদর সাহাবি চলে গেলেন, সাথে 60,000 মুসলিম সৈন্য। মুসলমানদেরকে বলেন কি, এই পারে আফ্রিকা, এই পারে আরব, মধ্যখানে বিশাল সাগর, ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উড়বে? 60,000 সৈন্য বলছেন, আমাদের সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, ইসলাম অপারে থাকতে পারে না, ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে। আল্লাহ আকবার বললেন না? কেমনে যাইবা, বিশাল নদী, 60,000 সৈন্য, সাদ বিন আবি ওয়াক্কাস বলেন এপারে কেমনে যাইবা? শুনেন ইতিহাস, শুধু মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন, জিলাপি খাওয়ার ইতিহাস পড়ছেন। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো, আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি, আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায়, আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না, ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই। এর প্রমাণ কোরআনে আছে। বলতে গেলে তো অনেক কথা রাত্র গভীর হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি? কষ্ট হচ্ছে না? লম্বা করব না শুনে। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, গভীর রাত্রে আল্লাহ বললেন বন্ধু হিজরত শুরু কর। ঘুম থেকে উঠে বিশ্ব নবী বললেন, আল্লাহ তাআলা আমি কেমনে যাই, আমার গোটা ঘর তো কাফেরেরা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে তীর ধনুক নেজাব বললম দিয়ে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন বন্ধুরে লা তাহজান, ভয় পাইও না, টেনশন কইরো না, ইন্নাল্লাহা মাআনা, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবারে তো আসতে বললেন কেন ভাই? তোমাদেরকে সত্য ইতিহাসগুলো শোনাচ্ছি, শোনো। নবীজি বলেন, আল্লাহ আমি জানি তুমি আছো, কিন্তু আমার ভয় এরপরেও হয়, ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বললেন বন্ধু আমার, বন্ধুর পরিচয় বিপদে, তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না, ঘর থেকে বের তোমাকে করে আমি আরশে আজিমে থাকবো না, তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবো। কন সুবহানাল্লাহ, আল্লাহর পরও বুঝি না, আমি ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বলছেন, বন্ধু তিল একটা কাজ করো, হাতের মধ্যে কিছু পাথর নো, পাথর বালি নো, আল্লাহ আমি তো মানুষ না, মানুষ তো এজন্য মানুষ সুলভ কিছু আচরণ হয়ে যায়। আল্লাহ বলছেন, তাহলে কিছু পাথর হাতে নো, কঙ্কর নো, বালি নো, কাফেরদের উপরে নিক্ষেপ করো। আল্লাহ, এটা কোন কথা বললেন আপনি, বালি কাফেরদের উপরে ফেলবো তো কিব, তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যাইব, ওরা তোমাকে ধরতে পারবে না। আল্লাহ আপনি এটা কি বললেন, নিক্ষেপ করলে তো একদিকে যায়, কই দিকে যায়? একদিকে না, কাফের কই দিকে? তো আল্লাহ আমি তো একদিকে মারবো, বাকি কাফেররা তো আমাকে ধৈরে মাইরে ফেলাইবো, তাইলে তো আমি কেমনে ফালাই? আল্লাহ বলছেন, বন্ধু টেনশন কইরো না,
তোমার দায়িত্ব হচ্ছে নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া। আরে আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। কি ইমানের কথা বলছি, ইমান স্পিড দিচ্ছি যুবকদেরকে। নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি, নবীজি পাথর নিক্ষেপ করলেন। ইতিহাস বলতেছি না, আমি শুধু বলবো আল্লাহর সাহায্য, আল্লাহ যে থাকেন সাথে। নবীজি পাথর মারলেন ঘুম থেকে, ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল। নবীজি চইলা গেলেন মদিনায়। আল্লাহ একদিন বলছেন, বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা, তুমি তো আমাকে বলো তো দেখি, কাফেরদের চোখে যে মারলা, একদিকে তোমার সকল কাফেরদের চোখে কেমনে গেল? নবীজি বলছেন, আল্লাহ আমি জানি না, আপনি বলেন। আমার আল্লাহ জবাব দিলেন, আল্লাহ একবার বলছেন, বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, না না, তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল, আর আমি আল্লাহ আমার হাত দিয়া কাফেরদের চুকে চুকে ফেলে দিয়েছে। কোন সুবহান আল্লাহ, কে করেছেন? আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন? সাথীরা বললেন, তাইলে সাগরে আমরা কেমনে পার হই? নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, এত সরঞ্জাম, এত বস্তা, এত খাবার, এত উট, গুড়া, ছাগল, দুম্বা, এগুলো নিয়ে কেমনে যাই সাগর পার হইয়া? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহ আছেন, আল্লাহর নাম নিয়া এতদিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে, গুড়া দৌড়িয়েছি মাটির উপরে, আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গুড়া দৌড়াবো পানির উপরে। আল্লাহু আকবার চিৎকার করে বলে, ইমান। 60,000 মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপরে ইমান আনলেন, দুই রাকাত সালাতুল হাজত পড়লেন, গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে। 60,000 মুসলমান সাগরের পানির উপরে গোড়া দৌড়াইয়া অপারে পৌঁছে গেলেন, একটা গোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন, কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া, সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্যে না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই, মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা, সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহর। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলা বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না, আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শোনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন, সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন, জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ আর ভাল্লুক, সিংহ, জনপ, আমরা বিশ্বনবীর সেনাপতি, আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রেসালতকে প্রতিষ্ঠা করবার জন্যে, সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর, সাপ,
এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল, দুনিয়ার জমিনে দেখছি এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে, বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বলেন জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি এক ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সলা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া, বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই, বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব চলে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহ জালাল মুজাদ্দিদিয়া মনে ভুলে গেছেন, গেলেন নদীতে বিছায় দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায় দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা অপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢুকা যায় না, বিশাল পাহাড় পাথরের। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌড় গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিব, আজান আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরুদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরুদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়াও। দাঁড়িয়ে গেছে একটা যুবক, তার নাম মীর নাসির। দাঁড়িয়ে বলছেন, শাহ জালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় নাই, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা। তিনি বলছেন, তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলেন, হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গৌড় গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই, যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙ্গে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ইমান, তাদের ভিতরে ছিল দীন, আজকে স্পিরিট আর ইমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ইমানের দরকার আছে না নাই? আচ্ছা, বলতেছিলাম এই জন্যে আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে চলবে? কোনো মাজারে দেওয়া যাবে না, কোনো পীরকে সেজদা করা যাবে, বিশ্বাস হয়? কয়টা বলছি? এক নাম্বার অহংকার করা, দুই নাম্বার গালি দেওয়া, তিন নাম্বার রুকু সেজদা কার পায়ে? কোরআন থেকে বলছি ভাই। চার নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মৌত আসরাইল চলে আসার আগে, আমার গোলাম গোটা জিন্দগির গুনার জন্যে আমি আল্লাহর দরবারে হাত উঠায় যদি তওবা করে, গোলাম কথা দিলাম কথা দিলাম, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর লম্বা করতেছি না, মোটামুটি দেড় ঘন্টা হয়ে যাচ্ছে, লম্বা করব না। এক নাম্বার গুণ অহংকার করা, সবাই বলেন না, অহংকার করা যাবে? দুই নাম্বার গালি দেওয়া যাবে? তিন নাম্বার রুকু সেজদা কার পায়ে? চার নাম্বার তাওবা করব কার কাছে? এই চারটা কথা কোরআনে করিম 19 নাম্বার পারা, 25 নাম্বার সূরা, সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65 মনে থাকবে। এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত।
একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসে রাসূল বলেছেন আরো চার গুণ। কয় গুণ? বসেন, আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি। হাদিসে বিশ্ব নবী আরো চার গুণ বলেছেন, বলেছেন ইয়া ইয়োহান্নাস, হে মানুষ, আল্লাহ কোরআনে চার গুণ বলেছেন। আমি নবীজি হাদিসে আরো চার গুণ বললাম, এই আটটা গুণ যদি অর্জন করতে পারো ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এক নম্বর হাদিসের গুণ হলো আফসুস সালাম, এক নম্বর গুণ আপোষের মধ্যে সালাম বিনিময় করো, একজন আর একজনকে পাইলে সালাম দাও। কি দাও? শান্তির বাণী, শান্তি শোনায় দাও। আপনারা সালাম দেননি? সত্য কথা কন, আপনারা সালাম দেন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ঠিক না? এভাবে সালাম দে, নেতারা দেখবেন সালাম করে সালাম আলাইকুম উল্টে সালাম দেখবেন, এভাবে কি যে আরম্ভ হয়েছে, হাত উঠে সালাম দে, সালামে হাত উঠেবেন কেন? সালাম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক না? যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না, দেয় না মা বাপকে সালাম দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে সালাম আলাইকুম, কেমন আছেন আম্মা যান? শ্বশুরি বলে আব্বা কেমন আছেন, আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কথাখান ঠিক না? নিজের মাকে সালাম দিতে পারে না, নিজের বাপকে সালাম দিতে পারে না, শ্বশুর শাশুড়ি তার সব। কথা বলেন আছে না নাই? আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আর জীবনে দাওয়াত দিয়ে না, আর জীবনে দাওয়াত দিয়ে না, শুনেন। তাহলে হাদিসের এক নম্বর গুণ সালাম, এক নম্বর। দুই নম্বর নবীজি বলেছেন ওয়া তুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দেও। আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না, যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই। একজন লোক মারা গেছে, মান্নত করছে, গরু একটা জবাই করছে, বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায়। ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান, মেম্বার, এলাকার লিডার, এদের ঘরের ভিতরে খায়। আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে, ঠিক কিনা বলেন? ধনী যারা এরা ঘরে খায়, গরিবেরা খাবার পায় না, মান্নত খাওয়াচ্ছেন ধনীদেরকে না? আরে শোনেন, একবার গরু জবাই করার কথা ছিল, করতে পারলেন না, চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমপি সাহেব আসছে, বললেন মা মারা গেছিল, গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল, সময় পাই নাই, আপনারা 500 টাকা করে নেন, দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন। কেউ কি 500 টাকা নিব? নিব, এমপি সাহেবরে 500 টাকা দিলে নিব, মাহিরও দিতে পারে, কেন খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন? খাইতে পারেন টাকা নিতে পারেন না কেন? সব হারাম। গরিবের হক গরিবকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর নবীজি বলেছেন আফসুস সালাম, সালাম দাও। দুই নম্বর ওয়া তুইমুত তুআম। তিন নম্বর নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি নাই? বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, চট্টগ্রামে থাকে, এলাকার অনেক ছেলে আছে, মায়ের খবর নেই, বাবার খবর নেই, বাবা কেমন আছেন, মা আপনি কেমন আছেন, সবার খবর নেই, ভাই বোনের খবর নেই। কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালী, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। আছে না নাই? বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না, জীবনে বহুত খাওয়াইছি, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয়, আছে না? আর এমন একটা মেয়েরে বিয়া করে আনছে, ভাবি বিয়া করে আনছে, বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ গেছে গা বিদেশে, ঢাকা শহরে তোমার চিটঙ্গে ইনকাম করে টাকা, আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে। আর কেন যায় শুনেন না, গিয়া বলে হুজুর আমার একটা গরম তাবিজ দেন, গরম তাবিজ। বলে কেন? আমার স্বামী যা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দেয়, সব আমারে দাও, ওর মা বাপে যেন না দেয়, ওর বাড়িতে যেন টাকা না পাঠায়, যা আছে খালি আমারে দেও।
এমন একটা গরম তাবিজ দেন, এটা একবারে মিথ্যা কথা কইছি না সত্য? ইমাম সাহেব গরম তাবিজ, তাহলে 1000 টাকা বেশি দেওয়া লাগবে। কয়েক হাজার বেশি দিলাম, গরম দেন না। কই দিতেছি, কই কেমন গরম? কই দিলেই কাজ হয়ে যাব। কই কেমন গরম? কয় দুইটা তাবিজ বালিশের ভিতরে, দুইটা কম্বলের ভিতরে, দুইটা পালঙ্কের নিচে, দুইটা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন, তো এর কলিজার ভিতরে জ্বলব, আর দুইটা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন। মিথ্যা বলতেছি? আরও দুইটা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে তার কপালে ঠাডা পড়বার জন্যে। তোর তাবিজ লিখতে কইছে কেডা? কথা কন না কেন? তোর তাবিজ লিখতে কইছে কে? আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লাগিয়ে যায়, পরিবারে ভাই ভাই মিল নাই, তাবিজ দিয়া আছে না নাই? আরেক বেচারা তার মেয়েরে বিয়া দিতে চায় না, মাও রাজি না, বাবাও রাজি না, মেয়েও রাজি না। যুবক গেছে গে ইমাম সাহেবের কাছে, 500 টাকা বেশি, 5000 টাকা বেশি দিই, যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজি না, একটা তাবিজ দিন ওর মা শুদ্ধ যেন চুল্লায়। মিথ্যা বলতেছি? কেন করেন এগুলা? এগুলা হারাম কাজ না হালাল? হারাম। এগুলা করবেন না, আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? 12টা হয়ে যাচ্ছে, আমিও রেখা দিতেছে, আমি লম্বা করবো না। তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন? বাবা তার ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না। আছে না এলাকায় ছেলেকে দেয় মেয়েরে দেয় না? অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেয় না, আছে না নাই? কেন বোনের সম্পত্তি দেন না? কেন বোনের সম্পত্তি দেন না? কেন এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না, বাবার সম্পদ পায় না। যে তুমি যেমন বাবার ছেলে, সে তো তার বাবার মেয়ে, সম্পত্তি দেও না কেন? এই জন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজি সাহেব, এলে খবর কবরে গেলে খবর আস পারবেন না ইনশাল্লাহ। আজকালকে ভাই আছে, বাবা আছে, বোনের সম্পদ দেয় না, মেয়ের সম্পদ দেয় না, এই বাপও জাহান্নামি, এই মাও জাহান্নামি, এই ভাইও জাহান্নামি, ঠিক কেনা বলেন? তিন নম্বর, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। চার নম্বর, নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান্নাসুনিয়া, গোলাম রাত্র যখন গভীর হয়ে যায়, আকাশের ফেরেশতারা যখন নিস্তব্ধ হয়ে যায়, জমিনের পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায়, বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায়, ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়, বোন তার বোনকে জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, গোটা দুনিয়া যখন পিনপতন নিরবতায় ছেয়ে যায়, গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সেজদায় পড়ে, আমি আল্লাহকে যদি ডাক দিতে পারিস গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, ফাদখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। দারুস সালাম কোন জান্নাতের নাম লম্বা ইতিহাস বলবো না, দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন, চেয়ারে, প্লাস্টিকের চেয়ার না, কাঠের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরজতি আকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার, তুমি আমি বসে থাকব, আর আমার আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ, কেমনে বুঝাই আমি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনহু সালাম, গোলাম যখন তুই জান্নাতে আসবে, তুই থাকবে বসা, আর আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুণ বলছি কয়টা? হাদিসের 4টা আর কোরআনের সর্বমোট, রাত্র হয়ে গেছে কাটায় কাটায় 12টা। এক নম্বর, গুণ অহংকার করা যাবে? সবাই বলেন যাবে?
দুই নাম্বার গালি দেওয়া যাবে রুকু সেজদা কার পায়ে চার নাম্বার গুণ আমরা মৃত্যুর আগে তাওবা করব কার কাছে পাঁচ নাম্বার সালাম বিনিময় ছয় নাম্বার প্রতিবেশীর হক সাত নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক আট নাম্বার গুণ হচ্ছে গভীর রাতে তাহাজ্জুদের সালাত এই আট গুণ যদি অর্জন করি আল্লাহ বলছেন আর জয় কর মরবে আমার হাত ধরে বিনা হিসাবে জান্নাত আল্লাহু আকবার আট গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ আটটা গুণের আলোচনা আপনাদেরকে শোনায় দিলাম রাত্র বারোটা হয়ে গেছে আর কথা বলবো না মোটামুটি পনেরো দুই ঘন্টা হয়েছে আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো